বিএনপির ছেড়ে দেয়া বগুড়া দুটি আসনের উপনির্বাচন 1 ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা শুরু করেছেন প্রচার প্রচারণা। নানা কৌশলে চলছে গণসংযোগ, সভা সমাবেশ, মাইকিং সহ শহর জুড়ে চলছে পোস্টারিং। তবে ভোটারদের মুখে মুখে এখন এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থীরা। বগুড়া থেকে জাকারিয়া বিপ্লবের ক্যামেরায় আরিফ রহমানের প্রতিবেদন। বগুড়া 6 সদর আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, জাকের পার্টি সহ প্রার্থী 11 জন। এ আসনে ভোটার 4,10,743। আবার বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী না দিয়ে শরিক দল জাসদকে আসনটি ছেড়ে দিয়েছে। জাসদ ছাড়াও প্রার্থী হয়েছে জাতীয় পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ কংগ্রেস, স্বতন্ত্র সহ 9 জন। এ আসনে ভোটার 3,28,469। যে মানুষই আসছে তার যে সমস্যা নিয়ে আসছে, সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। আমি ওই বিশ্বাসেই দাঁড়িয়েছি যে ওই বিশ্বাসের উপরই জনগণ আমাকে ভোট দিবে, দলমত নির্বিশেষে। জয়ের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী, কারণ জনগণ আমাকে চাইছে যে এই একটা মুহূর্তে মানুষের মধ্যে আগ্রহ আছে, কারণ নির্বাচন বাংলার জনগণ তারা এই নির্বাচনটাকে উৎসব মনে করেন, সেক্ষেত্রে আজকে শক্তিশালী করবেন, এই কারণে জনগণ আমাকে মুসলমানকে ভোট দেন। এক বছরের কম মেয়াদের নির্বাচন হলেও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মুখে মুখে এখন স্বতন্ত্র প্রার্থীদের নাম ঘুরে ফিরছে। যেহেতু ইভিএম এর নতুন একটা ভোটার ইয়ং জেনারেশন আছে, তাও অন্তত 30-40% ভোট হয়তো তারা দিয়ে দেবে ইয়ং জেনারেশন। আমরা যোগ্য প্রার্থীকেই ভোট দিব যে এলাকার উন্নয়ন করবে। যদি ভোট কেন্দ্রে আমরা যাওয়ার আগে ভোট হয়ে যায় তাহলে তো আমরা সুষ্ঠুভাবে মানে ভোটটা দিতে পারবো না, যদি সুষ্ঠুভাবে দিতে পারি তাহলে আনন্দ পাবো মনের ভেতর। জনগণ তো ভোট দেওয়া যেতে পারে, আমরাও যাবো ইনশাল্লাহ, দেখা যাক। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সকল প্রস্তুতি নেওয়ার কথা জানান নির্বাচন অফিসার। ইতিমধ্যে আমরা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি, ভোট গ্রহণকারী কর্মকর্তার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে, প্রত্যেকটা এলাকায় গিয়ে ভোটাররা কিভাবে ভোট দিবে সে বিষয়টি তাদেরকে জানানো হবে। 1 ফেব্রুয়ারি ইভিএম এ দুটি আসনে ভোট অনুষ্ঠিত হবে, নিরপেক্ষ ভোটের দাবি ভোটারদের। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া।